রিফাত উদ্দিন আপনি লিখেছেন আমি আজ ভোরে সারি করতে পারি নাই আজান দিয়ে দিয়েছে এখন আমার খেলে রোজা হবে জি সারি ছাড়া রোজা হয় কোনো অসুবিধা নেই আপনি কষ্ট করে তারা রেখে ফেলবেন এরপরে জয়া ঈদ এ আইডি থেকে আপনি লিখেছেন সরি জোনায়েদ জোনায়েদ কিন্তু তিন ভাগে লিখেছেন নামটা যাই হোক আপনার এই আইডি থেকে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জায়গা দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজারে জেলায় চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার এটা জাকা দিতে হবে আশিকুর রহমান রাসেল আপনি জানতে চেয়েছেন রমজানে আমলগুলো রমজানের বাইরে কীভাবে সহজে চালিয়ে যেতে পারি রমজানে আমলগুলো যদি আমরা রমজানের যে সিয়ামের যে মর্ম আছে সেটাকে উপলব্ধি করে আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা রমজানের পরে ধরে রাখা সম্ভব হবে বিশেষ করে সিয়াম রেখে সব ধরনের বদব্যাস গুনা পাপ অপরাধ এগুলো থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করতে পারি অভ্যাস গড়ে তুলতে পারি ইংসা আল্লাহ তালা রমাদানের পরে সেই অভ্যাসটা ধরে রাখাটা সহজ হবে শুধু রোজা রাখলেই হবে না এবং করণীয় এবাদতগুলো শুধু করলেই হবে না বরং হারাম এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে নিজের বিরুদ্ধে এটা যদি গোটা রমজান জুড়ে আমরা করি তাহলে ইনশাল্লাহ রমজানের পরে সেটি ধরে রাখা আমাদের জন্য সহজ হবে এমনি আসাদুজ্জামান আপনি লিখেছেন আমি একজন পেনশনার সরকারি চাকরি শেষে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বাবদ যে অর্থ পেয়েছি তা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে জমা আছে ক্রয় করে জমা আছে এবছর এক বছর হয়ে গেছে ওই অর্থের জাকাত দিতে হবে কিনা না প্রতি বছর ওই অর্থের জাকাত দেওয়া লাগবে কিনা জি ভাই জমান আপনার সরকারি চাকরির শেষে যে টাকাটা আপনি পেয়েছেন সেই টাকা আপনি যেভাবে রাখেন সঞ্চয়পত্র আদলে রাখুন যেখানে রাখুন এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এই জন্য টাকাটা আপনি কোথাও যদি ব্যবসা ইত্যাদিতে ইনভেস্ট করেন সেটা আপনার জন্য বেটার যে কিছু প্রফিট আসলো আর বাকিটা আপনি জাকাত দিলেন এই টাকাটা আপনার জাকাত দিতে হবে হ্যাঁ এটা যদি আপনি এমন কোনো খাতে খরচ করে ফেলেন যেটা যোগ্য নয় যেমন আপনি ল্যান্ড কিনে ফেলেছেন ফসল আবাদ করার জন্য বা পরবর্তী এটাতে আপনি ঘর ইত্যাদি করবেন হ্যাঁ বা টাকাটা জাস্ট ইনভেস্ট করে রাখলেন খাটায় রাখলেন তো এরকম জমি কিনে ফেলেন তাতে আপনার জায়গাতে আসবে না আর এর বাইরে এটাকে আপনি যদি সঞ্চয়পত্র আকারে রাখেন কিংবা যে কোনো ব্যবসার খাতে আপনি লাগান কিংবা ক্যাশ ফেলে রাখেন আপনার জাকাত দিতে হবে